তোমার নামটা বলবে কিন্তু বলি আমার নাম রুবি বিশ্বাস আমি এসেছি ভাটপাড়া থেকে আমি পার্ক প্রাইম হোটেলের একটা সুন্দর রান্নার কম্পিটিশনে এসেছি আমি বানিয়েছি মোচার বাহারি কোফতা কারি এটা খুব সনাতনী রান্না মানে বহু বছরের পুরনো রান্না আমাদের মা ঠাকুমারা এগুলো বানাতেন তো এই মোচার কোফতা কারি বাহারি কোফতা কারি এটা আমি একটু ফিউশন টাচ দিয়েছি এর ভেতরে চিংড়ি মাছের পুর দিয়েছি আমার দিদিমা যেটা করতেন সেটা এমনি শুধুই নিরামিষে করতেন আর এখানে যা যা মশলা ব্যবহার করা হয়েছে সবই বাটা মশলা এমনকি মোচাটাও আমি হাতে শিলে বেটেছি বেটে করেছি নমস্কার আমি দীপান্বিতা গোস্বামী আমি এসেছি দমদম নাগেরবাজার থেকে আমি এসেছি পার্ক প্রাইম কিচেন কুইন কম্পিটিশনে আমি শখে রান্না করি আর এটা আমার জীবনে প্রথম কোনো কম্পিটিশনে আসা কিচেন সংক্রান্ত তো আমি আজকে বানিয়েছি নববর্ষ সামনেই আছে সেটা মাথায় রেখে বানিয়েছি এসো মিষ্টি মুখে বর্ষবরণ করি তাতে আমি নলেনগুড়ের পায়েস অনেক নাড়ু যেগুলো আর নেই সকলে টেস্ট করতে করতে শেষ করে দিয়েছে অপরাজিতা ফুল এবং ফুলের একটি জেল তা সেটা একটা জলের আবহা দেওয়ার জন্য জলের এফেক্ট দেওয়ার জন্য আর তার উপর সন্দেশের হাঁস এগুলো সব দিয়ে প্রিপেয়ার করছিলাম তার মধ্যে অর্ধেকটাই শেষ হয়ে গেছে কিছুটা বাকি আছে হয়তো মানুষের ভালো লেগেছে ধন্যবাদ আমার নাম শ্বেতা নন্দী আমি এসেছি চন্দননগর হুগলি থেকে আর আজকে আমি উপস্থিত হয়েছি কিচেন কুইন কম্পিটিশন পার্ক প্রাইম হোটেল দ্বারা অর্গানাইজ আর ওদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এরকম একটা কম্পিটিশন অর্গানাইজ করার জন্য যেখানে ওমেন এম্পাওয়ারমেন্ট ওমেনদের তুলে ধরা হয়েছে যারা সারাদিন বাড়িতে কাজ করে সো আজকে আমি প্রিপেয়ার করেছি নবাবি চিকেন আর নবাবি চিকেন আমার নিজস্ব একটা প্রিপেয়ার রেসিপি আর সেটাও নামকরণ আমি করেছি নবাবি কারণ নবাব মানে যে কোনো জায়গার রাজা বা রানীকে রিপ্রেজেন্ট করা হয় তো এখানে কিং অফ দ্য স্পাইসেস গোলমরিচ ব্ল্যাক পেপার আর কুইন অফ দ্য স্পাইসেস আমরা যেটা জানি হচ্ছে ইলাইচি দুটোই প্রেজেন্ট তাছাড়া আরও অনেক স্পাইসেস দিয়ে তৈরি করাই নবাবি চিকেন তো আজকে আমি সেটা বানিয়েছিলাম কিন্তু মানুষের ভালোবাসায় সেটা সবই শেষ হয়ে গেছে ধন্যবাদ দীপান্বিতা গোস্বামী দমদম নাগেরবাজার স্বাগতা গোস্বামী নাগেরবাজার দমদম ইনা বিশ্বাস টালিগঞ্জ রিজেন্ট কলোনি মালা সাহা টালিগঞ্জ রিজেন্ট কলোনি শ্বেতানন্দী চন্দননগর হুগলি শাশ্বতী দাস ফ্রম আন্দুল হাওড়া কুমকুম নন্দী চন্দননগর এটা তিলের বড়া বানিয়েছিলাম সবারই ভালোবাসা এটা শেষ হয়ে গেছে আর এটা মানকচু বাটা ছিল এটাও অর্ধেক শেষ হয়ে গেছে আর এটা মা বাসমতি চালের ভাত রান্না করেছিলাম অনেক ভোরবেলায় এগুলো করতে হয়েছে বলে এর বেশি আর কিছু করা হয়নি এটা একটা ওপার বাংলার রান্না আর এটা তিলের বড়া যেহেতু হেলথের পক্ষে ভালো গুড কোলেস্টেরল সেই জন্যে আমি তিলের বড়াটা এটা বানিয়েছি কী কী দিয়ে বানিয়েছেন এগুলোকে এটা মানকচু বাটাটা মান বাটা নারকেল বাটা কাঁচা সর্ষের তেল লঙ্কা সর্ষে বাটা নুন আর লেপ আর তিলের বাটাটা তিলের বড়াটা হচ্ছে তিল বাটা চালের গুঁড়ো নুন চিনি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর সর্ষের তেল দিয়ে তৈরি করা হয়েছে আর বাসমতি চালের দুটো কি বাংলাদেশের রান্না না এটা ওপার বাংলার আর এটা আমাদের মিক্সড দুটো ये सभी जजेस रियली वेरी अप्रिशिएटिंग टू ऑल ऑफ यू तो कोई एक ऐसा नहीं था कि हमको लगे कि फर्स्ट राउंड से हम किसी को निकाल दिया जाए तो
तो सभी लोगों ने इतना अच्छा किया तो सभी को सेकेंड राउंड में चांस मिलेगा और बेटर बना लेगा। ये सभी जजेस का डिसीजन है, सभी सेकेंड राउंड को सेकेंड राउंड में कॉम्पिटेट कर सकते हैं, लेकिन इसमें जो सबसे बेस्ट रहा फर्स्ट राउंड में ये है मिस रूबी, उनका प्रिपरेशन बहुत अच्छा रहा। दीपू नीता गोस्वामी, उनका प्रिपरेशन बहुत अच्छा रहा। हेना विश्वास, उनका प्रिपरेशन भी बहुत अच्छा रहा। शाश्वती दास, बहुत अच्छा रहा। आप चारों ने सबसे बहुत अच्छा किया, लेकिन बाकी सब भी बहुत ही अच्छा किया। तो आप अगर किसी को गुड बोलेंगे तो आपको जरूर बेटर देंगे इसमें। तो नेक्स्ट राउंड सेकेंड राउंड जो है ये आधा घंटे के बाद आप लोग स्टार्ट करेंगे। ये कोल्ड कुकिंग रहेगा, इसमें आपका जो रेसिपीज है हमारे जो कोऑर्डिनेटर्स हैं उनको आपका रेसिपी और आप जो मटेरियल आपको चाहिए इस चीज के लिए बनाने के लिए प्लीज आप उनको मटेरियल का लिस्ट दे दीजिए। हमारा एक स्टोर, मिनी स्टोर हमने बनाया है जिसमें आपको सारे सामान मिल जाएंगे, तो वहाँ से आपको मिलेगा। और टेबल आपका यही टेबल रहेगा जहाँ टेबल आपका जो फूड आपने रखे हैं वो फूड हम अभी हमारे जो स्टाफ है उनको बोलेंगे उसको वहाँ से हटाने के लिए। फिर जो जो आपका डेस्क है वही डेस्क आपका रहेगा, आप अपने अपने डेस्क पे सारा सामान लेके आपको दिया जाएगा, टाइम दिया जाएगा, उसी टाइम के अंदर आपको प्रिपरेशन करना पड़ेगा। ठीक है, तो यू आर रेडी। सो आफ्टर 5 मिनट हम अगेन आपको डिक्लेयर करेंगे कि कितना समय हम आपको देंगे। तो तब तक आपका जो रेसिपीज है, जो आपको सामान चाहिए, जो मटेरियल्स आपको चाहिए, प्लीज हमारे कोऑर्डिनेटर को उनको दे दीजिए, उनके साथ कोऑर्डिनेट कीजिए। मिस्टर शोको घोष है, आज टीम है, उनको आप कोऑर्डिनेट करिए सो दैट यू विल गेट ऑल मटेरियल्स। थैंक यू वेरी मच, थैंक यू वेरी मच। ठीक है मिस्टर घोष, टुडेज प्रोग्राम इज किचन क्वीन कॉम्पिटिशंस। इट्स नॉट ओनली अ कॉम्पिटिशंस, इट्स अ प्लेटफॉर्म फॉर द वुमेन, दोज हु आर हैविंग गुड स्किल टैलेंट इन कुकिंग। We like to give them a good platform to grow, because in this modern age, women and men are working together in the similar footsteps. So looking after all those things, we have started this Kitchen Queen competition to give a best platform to those women, those who are best in their own kitchen and they have talent and skill of cooking. They will come up and start their own restaurants. They can prepare food for Sugi, Zomato, dine out, and lot of things are come up to earn money, and they can be a chef in any good hotels. Lot of hotels are coming up. So we like to bring the women to a different stage with their skill and talents of cooking. So looking after all the things, we have started this cooking competitions. That was Umesh Behra, General Manager of Hotel Park Grand Kolkata. They are organizing the biggest cooking competition for women